আরটিভির টক শোতে আলোচনার পর দৃষ্টি দূষণ বন্ধে অনিয়ন্ত্রিত পোস্টার উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর নীলক্ষেত, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। কাউন্সিলররাও পোস্টার অপসারণের উদ্যোগ নিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, নগর পরিচ্ছন্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আরটিভি টক শোতে উঠে আসে বিভিন্ন ধরনের পোস্টারের কারণে নানান ধরনের অসুখের পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা। 24% মানুষ চোখের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, এর মধ্যে শিশুদের সংখ্যা প্রায় অর্ধেক। মানসিক অবসাদ এবং মানসিক সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে এর ফলে। আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে সড়ক দুর্ঘটনারা বেড়েছে। এরপর থেকেই দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যেখানে সেখানে পোস্টার লাগিয়ে আর দেয়াল লিখন করে অপরিচ্ছন্ন নগর তৈরি করে দৃষ্টিদূষণকারীদের করা হচ্ছে জরিমানা। পোস্টার সাটানো ও দেয়াল লিখনকারীদের আনা হচ্ছে শাস্তির আওতায়। এ থেকে পোস্টার আইনে যে যত্রতত্র যে কোনো জায়গায় আপনি পোস্টারগুলো লাগাতে পারবেন না, এখন আপনার নির্দিষ্ট যে জায়গাগুলো, যে সরকারি বিজ্ঞপ্তি দেওয়ার যে জায়গা, সেই জায়গায় আপনি লাগাতে পারেন। কেউ যদি এই আইন অমান্য করে তাহলে তাকে হলো প্রথমে হলো 10,000 টাকা তাকে জরিমানা করা যাবে, পরে যদি সে আবার এই আইন ভঙ্গ করে তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা যাবে, এবং এই আইনের যদি বারবার সে যে ভঙ্গ করে তাহলে তাকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। এবং হলো এই আইনেই বলা আছে যে কেউ যদি কোনো কর্তৃপক্ষ যদি কোথাও যদি অবৈধভাবে পোস্টার লাগায় তাহলে তারা হচ্ছে এগুলো অপসারণ করে। 6টি প্রতিষ্ঠানকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। জরিমানার শিকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এবার থেকে নিয়ম মেনে প্রচারের কাজ করবেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমরা এভাবে অবগত ছিলাম না যে এখানে আসলে পোস্টার দেওয়ালে লাগানো যাবে আর কি। তো বিভিন্ন প্রতিষ্ঠানে দেখলাম যে আগে এরকম পোস্টার লাগাতো আর কি, তা আমরা ওইভাবে আর কি লাগিয়েছিলাম আর কি। তো যেহেতু স্যাররা আজকে আসছেন আর কি, বিষয়টা আমাদেরকে সচেতন করে গেছেন আর কি, ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আমরা ইনশাল্লাহ সচেতন হয়ে যাবো ইনশাল্লাহ। অবগত ছিলাম না, আমরা যেহেতু এটা জেনেছি আমরা পরবর্তীতে যাতে এরকম না হয় এবং পোস্টার দেয়াল লিখন এগুলো যাতে আমরা প্রাতিষ্ঠানিকভাবে না করা হয় এবং সেটা আমরা উদ্বোধনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি আমরা এই যে ভুল হয়েছে সেটা আর পরবর্তীতে আর হবে না। ইন্টারনেটের তার ঝুলছে আর তাতে ঝুলছে পোস্টার, বিদ্যুতের খুঁটি, ফ্লাইওভার ও এর পিলার এবং দেয়ালসহ বিভিন্ন স্থান চলে গেছে পোস্টারের দখলে, যাতে নগরের সৌন্দর্য হারাচ্ছে। স্থানীয় কাউন্সিলররাও জানান, এলাকা পরিচ্ছন্ন রাখতে তারা সব ধরনের পোস্টার সরাতে কাজ করছেন। আমরা মাইকিং করেছি এবং আমরা যতটুকু পারছি নিজস্ব লোকবল দিয়েও কিন্তু অপসারণে কাজ করছি। আমাদের সিআইকে আমি বলেছি এবং আমার যে স্টাফ আছে তাদেরকেও বলেছি যতটুক সম্ভব মানুষকে জানায় যার পোস্টার সে যেন অপসারণ করে, নতুবা নিজেরাই আমরা করব। আগামী 18ই ডিসেম্বরের পূর্বেই সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন আমরা কেটে দিব, এটি হচ্ছে আমাদের মূল কথা। এবং এরপরে যদি তারপরেও যদি কোথাও দেখা যায় তাহলে আমরা এখানে মোবাইল কোর্ট নিয়োগ করার জন্য আমি কর্তৃপক্ষকে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব এবং এরা বিধিমতো ব্যবস্থা গ্রহণ করবেন। প্রথম যাদের মোবাইল নাম্বার এবং ব্যানারে ভর্তি বিভিন্ন থাকে তাদেরকে আমরা অবহিত করছি, যাতে করে এই ব্যানার পোস্টারগুলো দেওয়ালে না লাগায়, এতে অপরিচ্ছন্ন একটা নগর হিসেবে পরিকল্পিত হয়ে যায়। তাই সিটি কর্পোরেশন থেকে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে আরও জোরালো উদ্যোগের মাধ্যমেই আমরা একটা নিয়মতান্ত্রিক পরিচ্ছন্ন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে চাই। আমরা নগরবাসীর আমাদের উদ্যোগ, আমি যেমন আমার ওয়ার্ডে আমি সকলকে বলি যেখানে সেখানে যাতে পোস্টারগুলো না লাগানো হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নগরকে অপরিচ্ছন্ন এবং অসুন্দর করতে যারা দায়ী তাদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান এবং শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তো তাদের যদি সেই পরিসরের উপর নির্ভর করবে, সেটি তারা এলইডি বলেন, ট্রাইবিশন বলেন, সেই ব্যবস্থাটি আছে,
সেকেন্ড ওয়ান আছে হলো এখনকার যেহেতু আপনার ফেসবুক আছে, তারা বুস্ট আপ করতে পারে সেই সমস্ত বিষয়গুলো তারা ব্যবহার, এবং তারা সেক্ষেত্রে মোবাইল ফোনের ওই এলাকা থেকে, যে কোনো কোম্পানির থেকে ওই এলাকায় কারা বসবাস করে, কোন ফোন নাম্বারধারীরা বসবাস করে, যথেষ্ট সেই মেকানিজমে তারা সেই খুদে বার্তার মাধ্যমে তারা তাদের সেই বিষয়টি, তাদের যে প্রত্যাশা বা তাদের যে চাওয়া পাওয়া সেই বার্তাটি তারা ওর মাধ্যমেও তারা দিতে পারবে। আমাদের প্রতিটি অঞ্চলেই প্রায় এই বিষয়গুলো আছে, আমাদের ট্রাইভিশন বলেন কিংবা এলইডি টিভি আছে, বিভিন্ন সংস্থাকে এগুলো বিজ্ঞাপনী সংস্থার কাছে আমাদের ইজারা দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা সেখান মাধ্যমে দিতে পারবে। অনেকটা এটা ক্ষতর সৃষ্টি করে, সোজা কথা একটি সৌন্দর্যের উপরে একটি ক্ষত সৃষ্টি করে। এই বিষয়টির ক্ষেত্রে আমরা সবাইকে আপনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন বার্তার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করছি যে এই বিষয়গুলো কাজ না করার জন্য, কারণ এটি শহরের সৌন্দর্যহানি হয়, পাশাপাশি এটি কী বলে যে দীর্ঘদিন এভাবে থাকানোর পরে সেটি একটি বিশ্রী অবস্থার সৃষ্টি হয় এই কারণে, এবং আমরা সেক্ষেত্রে টিভিসিও আমরা প্রণয়ন করছি এবং বিভিন্ন মিডিয়াতে আমরা এগুলো করছি, এবং পাশাপাশি আমরা কিন্তু এখন সবাইকে সতর্ক করার পাশাপাশি যে সমস্ত সংস্থা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু জরিমানার আওতায় আনছি, আমাদের সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী কিংবা দেওয়াল লিখন আইন অনুযায়ী এগুলার কিছু যে বিধিবিধান আছে তার আলোকে আমরা জরিমানা করছি, এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন তারা এই কাজগুলো থেকে বিরত থাকে, তারা অন্য মিডিয়া সফট কপি বলেন কিংবা সেই ট্রাইভিশন বা এলইডির মাধ্যমে যাতে তারা তাদের কোনো যদি বার্তা থাকে, তাদের কোনো বিষয় থাকে, সেটি তা ওই সমস্ত ইয়েগুলা মাধ্যমগুলা ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করছি। শাস্তি এড়াতে, নিজের নগরকে সুন্দর রাখতে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বা বিকল্প পদ্ধতি ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারের আহ্বান জানান এই প্রধান নির্বাহী কর্মকর্তা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।